সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ফের বড়সড় ভাঙনের মুখে পড়ল অধীর চৌধুরী অ্যান্ড কংগ্রেস বিজেপিতে যোগ দিলেন অধীর ঘনিষ্ঠ কংগ্রেস নেতা রবিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অনুপম ঘোষ নামে ওই কংগ্রেস নেতা তিনি প্রদেশ কংগ্রেসের সম্পাদক ছিলেন কংগ্রেসের সোশ্যাল মিডিয়া বিভাগও ছিল তার দায়িত্বে অনুপম বসু বিজেপিতে যোগ দেওয়ার কার্যত রাজ্যে বড়সড় ধাক্কা খেল প্রদেশ কংগ্রেস তিনি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর এক সময়ের ঘনিষ্ঠ নেতা বলেও জানা গিয়েছে নিজের দল ত্যাগ প্রসঙ্গে অনুপম বলেন অধীর চৌধুরীকে যথেষ্ট সম্মান করি এ রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে যদি সবচেয়ে বেশি কেউ লড়াই করেন তাহলে সেটা অধীর চৌধুরী কিন্তু বর্তমানে তৃণমূলের বিরোধী শক্তি বিজেপি কংগ্রেস কোথাও একটা যেন তৃণমূলের সঙ্গে আপোষ করে চলেছে তৃণমূলের বিকল্প হিসেবে মানুষ বিজেপিকে মর্যাদা দিচ্ছে আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাই বিজেপি একটা প্ল্যাটফর্ম সেই কারণে বিজেপিতে যোগ দেওয়া অধিত চৌধুরীকে প্রদেশ সভাপতির পদ থেকে সরানোর পরেই তার অনুগামীদের মধ্যে ক্ষোভ তৈরি হয় কোনোভাবেই বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি সমীন মিত্রের লবির সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না তারা তৈরি হচ্ছিল সংঘাত ফলে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হেরিক তৈরি হয় অধীর অনুগামীদের মধ্যে এরই মধ্যে শোনা যায় বিজেপিতে যোগ দিতে পারেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরও তবে সূত্রের খবর লোকসভা ভোটের আগে বিজেপিতে যাচ্ছেন না অধীর চৌধুরী লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটেই মুর্শিদাবাদ থেকে লড়ার কথা রয়েছে তার তবে ভোটের পরবর্তী সময়ে কি হবে তা নিয়ে জল্পনা বাড়ছে সমীন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর মনে করা হয়েছিল দলের সাংগঠনিক ক্ষেত্রে বড় রদ বদল হবে ছাটা হতে পারে অনুপম ঘোষের দায়িত্ব অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ইনচার্জের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে তবে তা হয়নি তাই অনুপম ঘোষের দল ত্যাগের পর সোমেন অনুগামীদের বক্তব্য যথেষ্ট সম্মান নিয়ে দলে ছিলেন অনুপম কিন্তু তার মর্যাদা না দিয়ে কেউ দল থেকে সরে গেলে কিছু করার নেই তার বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সয়ন্তন বসু তবে বিজেপিতে দায়িত্ব পাওয়ার ব্যাপারে এখনই নিশ্চিত করেননি তিনি তিনি বলেন উনি সবেমাত্র বিজেপিতে যোগ দিয়েছেন এখনই উনি কোনো পদ পাচ্ছেন কি না জানানো সম্ভব নয় বিজেপিতে কোনো দায়িত্ব পাওয়া এত সহজ নয় তবে উনি বিজেপিতে এসেছেন এটা আনন্দের